यह है एबीसी न्यूज AGTLive। दिस इज एबीसी न्यूज AGTLive। আজকে তো কার্ল মার্ক্সের 204তম জন্মদিন। আপনি প্রশ্ন করেছেন যে কার্ল মার্ক্স আজকেও কতটা প্রাসঙ্গিক। কার্ল মার্ক্স শুধু আজকের সময়ে না, যুগ যুগ ধরে তিনি প্রাসঙ্গিক, কারণ তিনি যে মতবাদ গবেষণা করে উপস্থিত করেছেন সেই মতবাদ হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের এবং চূড়ান্তভাবে সাম্যবাদের মতবাদ। তিনি জোর গলায় এটাই বলে গেছেন যে শোষণতান্ত্রিক ব্যবস্থার পতন অবশ্যম্ভাবী। সমগ্র মানব সমাজের ইতিহাসটাই হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই শ্রেণী সংগ্রামের মধ্য দিয়েই সামন্তবাদের উচ্ছেদ হয়েছে, কিছু কিছু জায়গাতে থাকলো পুঁজিবাদের উচ্ছেদ শুরু হয় এবং কয়েকটি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যতক্ষণ পর্যন্ত না মানুষ সমগ্র বিশ্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিজয়ী না হচ্ছে এবং সবচেয়ে উন্নততর সমাজ ব্যবস্থা সাম্যবাদী ব্যবস্থায় তারা পৌঁছাতে না পারছেন, ততদিন পর্যন্ত মার্ক্সের যে আদর্শ সে আদর্শ অনুসরণ করেই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমস্ত শোষিত বঞ্চিত শ্রমজীবী মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করে এই লড়াই চালিয়ে যেতে হবে। তো সুতরাং যতক্ষণ শোষণ আছে এই শোষণের বিরুদ্ধে সংগ্রামে মার্ক্স চিরদিন প্রাসঙ্গিক থাকবেন।